আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা খামারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। দেখেন শীতকালে কালিম পাখি কীভাবে ছেড়ে দিয়ে লালন পালন করবেন। এই যে দেখেন কালিম পাখি, ওই যে আমার একটা বাচ্চা এদিকে চলে যাচ্ছে, এগুলো উন্মুক্তভাবে আপনারা ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কালিম পাখির মূলত রোগ বালাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থ রাখে সব সময়। এগুলো মানে মূলত হলো এই পাখিগুলোর শরীরের যে গঠনটা খুবই ভালো একটি গঠন, তারা সুস্থ থাকা বেশি তাদের শরীরে, হাড়গুলো অনেক শক্ত, পাখিগুলোর রোগ বালাই খুবই কমে হয়, একবারে সীমিত আকারে রোগ না বললে হয়। তারপরও আমি শুধু আমার পাখির জন্য, আপনি যে অনেক সময় অনেক ভাইরা না বুঝে পাখি যদি মারা যায়, পাখির মাঝে মধ্যে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি। মাঝে মধ্যে বলতে বোঝা যাচ্ছে যে শতের ভিতরে, শতের ভিতরে একটা কালিম পাখির সমস্যা হতে পারে। আমাদের সাধারণত আমাদের মানুষেরও তো সমস্যা হয়, মানুষের আমরা অসুস্থ থাকি, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই। তো পাখিগুলোর মূলত সমস্যা হয় মাঝে মধ্যে তারা চুনা পায়খানা করে, সেটার জন্য আপনি বাড়তি কোনো খরচ করা লাগবে না, বাড়তি খরচ প্রয়োজন হবে না, আপনার প্রয়োজন হবে না। বাড়তি আপনি যেটা খরচ করবেন সেটা হলো আপনার এলাকাতে আপনার মুরগি হাঁস কবুতরকে যে ওষুধটু খাওয়ানো হয়, ওষুধটির নাম হলো র্যানামাইসিন বলে। র্যানামাইসিন একটা ট্যাবলেট আছে, এই র্যানামাইসিন ট্যাবলেটটা আপনি যদি তাকে 3 দিন ডোজ করেন, অথবা 5 দিন অথবা 7 দিন, যে কোনো জিনিসের একটা ডোজ করার একটা সময় থাকে, নিয়ম থাকে, নিয়ম অনুযায়ী দিবেন। কারণ হলো আমরা যখন মানুষের ওষুধ, যখন ওষুধের দোকান থেকে, ডাক্তারি দোকান থেকে নিই, ওষুধের দোকান থেকে নিই, তারাও আমাদেরকে ওষুধের কথা বলে দেয় 5 দিন আপনি এই ওষুধটি খান জ্বর সর্দি কাশির জন্য, অথবা যে কোনো রোগের জন্য ওষুধটি আমাদেরকে দেয়। তা আমরা আসলে খেতে হয়, খাওয়ার পরে তখন সেটার ফলাফল বোঝা যায়। তা আপনিও যখন ওষুধটি খাবেন, খাওয়ার আগে কিন্তু বুঝতে পারবেন না, তো খাইতে হলে আপনি বুঝতে হবে আপনার রোগের সম্বন্ধে। তো সেজন্য একটা ডোজ আছে ওষুধের, যে কোনো ওষুধের। তো পাখিগুলোকে আপনারা যদি, তাদের সমস্যা হয়, সমস্যা ছাড়া তাদেরকে খাওয়ানোর কোনো দরকার নেই। যদি দেখেন চুনা পায়খানা, তখন তাদেরকে ওষুধটি প্রয়োগ করবেন, মুখের মাধ্যমে দিবেন। একটা ওষুধকে, একটা ট্যাবলেটকে ভেঙে 6 ভাগ করবেন, 6 ভাগ করে তাদেরকে খাওয়াই দিবেন, এক এক টুকরা এক টুকরা করে। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে পাখি, কোনো সমস্যা নাই। যদি তারা একটুখানি চুনা পায়খানা করে, এই ওষুধটির দ্বারাই আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখবে। প্রিয় ভাইরা, আর অবশ্যই কোনো যদি সমস্যা হয় আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে। আপনাদের পাখির যদি কোনো রোগ বালায় কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনাদের পাখির যদি প্রয়োজন হয় অবশ্যই তাও যোগাযোগ করতে পারেন, আমার কাছে যে কোনো বয়সের কালিম পাখি আছে, আপনার আমি বিক্রি করি, আপনারা চাইলে নিতে পারবেন। আর
দেখেন আমি তাদেরকে ছেড়ে দেওয়ার পরও তারা কোন দিকে যায়, শুধু মানে চলতে তারা ইচ্ছুক, তারা মানে খালে বিলে ঘুরতে তারা পছন্দ করে বেশি।